আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে সাধারণত আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যে বিএসএন টেক্সটাইল বা টেক্সটাইলে পড়ার পরে অনেক স্টুডেন্ট মনে করে যে আমি মনে হয় খুব ভুল করে ফেলেছি, আমি খুব বিপদে পড়েছি, আমাকে দিয়ে হয়তো টেক্সটাইল ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টে জব করলে অনেক ভালো হতো। এমনটা অনেকেই অনেক স্টুডেন্ট চিন্তা করে থাকে। শুরুতে আমিও এমনটাই ঠিক চিন্তা করেছিলাম। অনেক স্টুডেন্ট আছে যারা টেক্সটাইলে অ্যাডমিট হয়ে গেছে বা ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু করেছে, দুই বছর পার করে ফেলেছে, তারপরেও হতাশা শুরু হয়ে গেছে যে টেক্সটাইলে কি জব হবে, বা জব হলেও একটা ভ্রান্ত ধারণা আছে যে লং টাইম অফিস বা অনেক প্রেশার থাকবে। এগুলো অনেক জবই আছে, কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্টে যখন আপনি পড়বেন তখন এই ভ্রান্ত ধারণাগুলো আরও বেশি আসে যে ও গার্মেন্টসে জব করে, হয়তো গার্মেন্টসে জব করে কি হবে, মূল্যায়ন করতে চায় না, ও তো কাপড় সেলাই, এমন ধরনের কোশ্চেন যখন মাথার ভিতরে আসতে থাকবে বা আশেপাশে যেসব লোকগুলো সাধারণত টেক্সটাইল সম্পর্কে জানে না তারা যখন এই বিষয়গুলো বলতে থাকবে তখন আরও অনেকটাই হতাশা হয়ে যাবে। মূলত সেই দিক বিবেচনা করে আজকের এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছি। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা বিএসসি বা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিছে এবং ভর্তি হয়ে গেছে, ক্লাস শুরু করছে, তাদের জন্য সাধারণ আমি বলতে চাই, যারা টেক্সটাইলে পড়ছেন বা ভর্তি হয়েছেন তারা খুবই ভালো করছেন, তাদের জন্য স্বাগতম জানাই। কারণ আপনি ভুল করে হোক এবং ভেবেচিন্তে হোক একটা ভালো ডিপার্টমেন্টে আপনি ভর্তি হয়েছেন এবং স্টাডি করছেন। এটা কেন বলছি, কারণ আমি আস্তে আস্তে জিনিসগুলো খুব সংক্ষেপে ক্লিয়ার করব। শুরুতে বলে রাখি, হতাশা না হয়ে আপনি যখন এখানে ভর্তি হয়েছে বা টেক্সটাইলে পড়েছেন বা পড়বেন চিন্তা করেছেন, হয় আপনি ভর্তি হয়ে যান এবং স্টাডি শুরু করুন। অন্য কারোর কথায় কোনো চিন্তার কান দেওয়ার দরকার নেই, আপনি শুধু স্টাডি করতে থাকুন। কেন টেক্সটাইল ডিপার্টমেন্টকে ভালো বলছি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। আমি শুরুতে বলে রাখি, যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে স্টাডি করছেন বা স্টাডি করতে চাচ্ছেন, এই ডিপার্টমেন্টটাকে স্টাডি করা খুবই ভালো। কেন ভালো, আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন এবং আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারা দেখা যাচ্ছে অন্য একটা জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো। এখন আপনাকে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্নভাবে কথা বললো যে এটা ভালো না, আনতেন এমনটা অনেক বললো, কিন্তু আপনি চিন্তা না করে স্টাডি করলেন। আপনি চার বছর পরে যখন আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলেন, আপনার ফ্রেন্ডও বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, এমএ দেখা যাচ্ছে মেকানিক্যালে পড়লো, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করলো। যখন আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবেন তখনই মূলত আপনি বুঝতে পারবেন যে এটা কেন আপনি ভালো করছেন। কারণ যে মেকানিক্যালে পড়ছে দেখবেন যে সে চার বছর বিএসসি শেষ করার পরেই মূলত তার শুরু হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন, কিন্তু আপনাকে এইখানে কোনোটাই চাকরির তেমন প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আপনি স্টাডি সময় যে বেসিক নলেজগুলো আপনি গ্যাদার করেছেন সেটা দিয়েই আপনি পাস করার সঙ্গে সঙ্গে একটা চাকরি পেয়ে যাবেন। শুরুতেই কম বেতন হলেও আপনি এখানে চাকরি পেয়ে যাবেন, আপনাকে বসে থাকার কোনো বা অনেকের দেখা যাচ্ছে কোনো ভাইয়ের কাছে বলতে হচ্ছে চাকরি দেন বসে আছি এমনটা বলার প্রয়োজন নেই। সার্কুলার দেখবেন, অ্যাপ্লাই করবেন, আপনি ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করবেন, এখানে অনেক অ্যাভেলেবেল স্পেস আছে, কারণ দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের খুবই অভাব।
এবং বাইরে থেকে চায়না থেকে যেমন পাকিস্তান থেকে তুর্কি থেকে অনেক টেস্টার ইঞ্জিনিয়ার সাধারণত বাংলাদেশে আসে এবং তারাই মূলত বাংলাদেশটাকে পরিচালনা করছে। এই জন্য দক্ষ টেস্টাইল ইঞ্জিনিয়ারিং যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন এখানে আপনার অবশ্যই কদর আছে। তাহলে প্রথমত আপনি যখন পাস বিএসসি টেস্টাইল ইঞ্জিনিয়ারিং শেষ করলেন সঙ্গে সঙ্গে আপনি চাকরি পেয়ে গেলেন, বেতন কম হলেও। যখন দেখবেন আপনার ফ্রেন্ডগুলো তখন সরকারি চাকরির জন্য বিভিন্ন সময় তারা স্টাডি করছে বা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছে, তারা বিসিএস দেওয়ার জন্য ট্রাই করছে বা তাদের সেই ডিপার্টমেন্টাল চাকরির জন্য আবার নতুন করে নতুন উদ্যমে পড়া শুরু করছে। যখন যেমনটা আছে যখন আপনি অ্যাডমিশন নিয়েছিলেন ঠিক তেমনটাই তারা স্টাডি করছে, আর তখন আপনি জবে ঢুকে গেছেন এবং আপনি জব করছেন। দেখবেন আপনার ফ্রেন্ডগুলো জব পাইতে পাইতে 1 থেকে 2 বছর লেগে যাচ্ছে, আপনার অলরেডি 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল। শুরুতে যদিও আপনি 15 থেকে 18 হাজার টাকার ভিতরে জয়েন করছেন, 2 থেকে 2.5 বছর পরে দেখলেন আপনার স্যালারি 35,000 হয়ে যাবে। তখন আপনার ফ্রেন্ডগুলা দেখবেন চাকরিতে জয়েন করছে 25-30 হাজার টাকায়, আপনার স্যালারি কিন্তু অলরেডি আপনি কিন্তু বুঝে নেই পাস করার পর থেকে আপনার স্যালারিও তাদের থেকে বেশি হয়ে গেল। তারা দেখা যাচ্ছে 3-4 বছর পরে তাদের স্যালারি 50, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স এখান থেকে আরও 2-3 বছর বেশি, ওই দিকে আরও 4-7 বছর, আপনার অলরেডি 80-90 হাজার টাকা স্যালারি হয়ে যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশে টেস্টাইলে বিএসসি করার পরে এমএসসি করার আগ্রহ অনেকেই থাকে না। যদি আপনি এমএসসি করতে চান তাহলে বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলোতে এমএসসি আছে সেখানে অ্যাপ্লাই করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, খুব অল্প প্রতিদ্বন্দ্বিতায় আপনি সেখানে এমএসসি করার সুযোগ পাবেন। এবং এমএসসি করার পরে অনেক বড় ফ্যাসিলিটি ল্যাব পাবেন আপনি। সেই ল্যাবে যখন আপনি কাজ করবেন, কাজ করে দু একটা পেপার যখন আপনি বের করতে পারবেন, তখন দেখবেন যে বাইরের দেশে যাওয়া কতটা ইজি। যারা টেস্টাইল ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য কিন্তু বাইরে যাওয়া খুব ইজি। কিভাবে ইজি? আপনি বিএসসি কমপ্লিট করলেন, চাকরির পাশাপাশি আপনি এমএসসি ভর্তি হয়ে গেলেন। এমএসসি ভর্তি হওয়া খুবই ইজি, এমএসসি ভর্তি হতে খুব বেশি টাকা খরচ হয় না। এমএসসি করলেন, এমএসসি করার পর যখন আপনি করবেন নিশ্চয়ই আপনার একটা পেপার না থাকলে তো এমএসসি শেষ হবে না, এই পেপারটা দিয়েই মূলত আপনি বাজিমাত করবেন। আপনি দেখা যাচ্ছে বাংলাদেশে ভালো লাগছে না, আপনি বাইরের কোনো একটা কান্ট্রিতে আপনি ট্রাই করবেন, দেখেন আপনার অতি সহজে যেমন জাপান, ইউকে, ইউএসএ, কোরিয়া, চায়না, এইগুলোতে আপনি খুব সহজে পিএইচডির জন্য যাইতে পারবেন এবং সেখানে আপনি পড়াশোনার পাশাপাশি হিউজ স্যালারিতে জবও করতে পারবেন। কারণ বাংলাদেশ থেকে যখন আপনি স্কলারশিপ নিয়ে যাবেন তখন আপনাকে একটা বড় ধরনের অ্যামাউন্ট দেওয়া হবে। তাহলে টেক্সটাইল যারা পড়ছেন, কিন্তু মেকানিক্যাল থেকে দেখেন, মেকানিক্যাল থেকে যে আপনার ফ্রেন্ড পড়লো সে যদি এমএসসি করতে যায় তাহলে কিন্তু তাকে অনেক মানে ভর্তি পরীক্ষাতে অনেক প্রতিযোগিতা করতে হবে এবং বাইরের দেশে যাওয়া অনেক কঠিন হবে, কিন্তু টেক্সটাইলে খুব ইজি, শুধুমাত্র আপনার ইচ্ছা থাকতে হবে। এই জন্য আমি শুরুতে বলছিলাম যদি যারা টেক্সটাইল পড়ছেন অনেকেই মনে করছেন যে এটা কেন পড়লাম, এটা ভুল হয়ে গেল, বা অনেকে হতাশাগ্রস্ত আছে, আপনি মোটেও ভুল করেন নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি শুধু স্টাডিটা শেষ করুন, দেখবেন আপনার চাকরিও আছে, আর যদি চাকরির পাশাপাশি আপনি এমএসসি করতে চান সেটাও আছে, বাংলাদেশে ভালো না লাগলে আপনি পিএইচডি করতে চান বাইরে দেশে, খুব ইজি প্রসেসে আপনি পিএইচডি বা পিএইচডি করতে পারবেন। আশা করি ভিডিওটা যারা এমন হতাশাগ্রস্তর ভিতরে আছে তাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে, এবং যারা বিএসসি টেস্টাইল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টাডি করতে চাচ্ছে তাদের জন্যও অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেস্টাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো ভিডিও হয়তো আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।